চরম বাজে খেলা শুরু হয়েছে, যেটা বহিঃপ্রকাশ কিছুদিন মধ্যে ঘটবে। আমি পয়েন্ট আউট করে বলেছিলাম এই ফোনটাকে, এই ফোনটা এখনো বলবো না। এই ২৭টা ওয়ার্ড আপনারা যখন তিন রঙের বাড়িতে শেষ করবেন, রিপিটিং করবেন, আমি এরপরে ওই ২৭টা ওয়ার্ডে নিতে যাব। আমি যে দেখবো যে আপনি যে ওই এলাকার নেতা, ছাত্র লীগের নেতা কিংবা যুব লীগের নেতা কিংবা আওয়ামী লীগের নেতা কিংবা মহিলা উন্নয়নের নেতা কিংবা যুব মহিলা উন্নয়নের নেতা, শ্রমিক লীগের নেতা, আপনার পায়ের তলে মাটি কতটুকু আছে যা আপনি নিজেকে দেখাতে চাই। আর তার পায়ের তলে মাটি নেই, নেতাকে ছাড়েন, যে যা যেই নেতার পায়ের তলে মাটি আছে তার জায়গা ছাড়ে। চিন্তা আছে তারা রাজনীতি থেকে দূরে থাকেন, যারা মনে করবেন জনগণ থাকলেই ঘটে মাস, দলের ভাবমূর্তি নষ্ট হবে, নেত্রীর ভাবমূর্তি নষ্ট হবে, এমন কোন কর্মকাণ্ড যারা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আর আমরা যারা নেত্রী করি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ডিসেম্বর মাসে আগেই কত খেলা হয় দেখেন, ডিসেম্বর মাসের আগেই কত শকুন আকাশে উঠতেছে দেখেন না, আগে শকুন মারি পরে নির্বাচন বুঝবেন। আর যারা দায়ী নেতা কর্মী আওয়ামী লীগের পরীক্ষিত এবং নিরীক্ষিত, নির্বাচন তো তারাই করবে, অবশ্যই করবে, এবং আমরা তাদের পিছিয়ে থাকবো। আমার সাথে থাকলে সামনে বিপদ আসতে পারে, আর অন্যদিকে থাকলে প্রয়োজনে প্রয়োজনে শেখ হাসিনা, প্রয়োজনে খালেদা জিয়া, প্রয়োজনে মহরুম নিজামী সাহেব, প্রয়োজনে হেফাজুল ইসলাম, প্রয়োজনে অন্য কিছু সুশীল সমাজ, তাদের বিপদ আলো নেই সংসার আলো নেই। বাট ওইটা আমিও পারি, ওটা আমি আরো বেশি করতে পারি, কারণ লোহায় লোহা কাটে, আমরা জানি আমরা লোহা, কিন্তু ওটা করতে পারবো ঠিকই, কিন্তু নিজেকে চিন্তা করতে হবে। তারপর রাজনীতি বেশ্যাবৃত্তি না, রাজনীতি হচ্ছে আদর্শ নীতি। আমার যদি নিজের প্রতি ঘৃণাই জন্ম হয়ে যায় তো আমি আপনি করবো, আর যে নিজেকে রকম সম্মান করে না সে কাউকেই সম্মান করে। এইগুলি শেষ টেস করি অক্টোবর মাসে নারায়ণগঞ্জে একটা ট্রায়াল গেম দিব আমরা ইনশাআল্লাহ, ফার্স্ট উইকেট একটা ট্রায়াল গেম হবে অক্টোবর মাসে ইনশাআল্লাহ। আপনাদের সব একটু ভালো লাগে, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে ইনশাআল্লাহ, যদি আপনার সব ভালো লাগে। ওই সমাবেশ তার বিরুদ্ধে না, ওই সমাবেশ শেখ হাসিনার পক্ষের সমাবেশ, ওই সমাবেশ মুক্তিযুদ্ধের পক্ষের সমাবেশ, ওই সমাবেশ গরিব মেহনতি মানুষের পক্ষের সমাবেশ, ওই সমাবেশ স্বাধীনতা বীরযোদ্ধাদের পক্ষের সমাবেশ, ওই সমাবেশ মাদক সন্ত্রাস ভূমিদস্যুদের বিরুদ্ধে সমাবেশ, ওই সমাবেশ শান্তির পক্ষে সমাবেশ, ওই সমাবেশ অশান্তির বিরুদ্ধে সমাবেশ। প্রস্তুত সবাই?